বাড়িতে কে কে আছে? আমরা তিনজন থাকি, আমি, মা আর আমার বোন। আর তোমার বাবা? বাবা? বাবা তো নেই। ও সরি। তোমাদের মা তো তোমাদের সাথে সবসময় থাকে, তোমরা তো যখন ইচ্ছে মায়ের সাথে খেলতে পারো, কথা বলতে পারো, তোমার তো খুব মজা না? তোমাকে কে বললো সারাক্ষণ বাড়িতে মা আমাদের সঙ্গে থাকে? তুমিই তো বললে যে তুমি তোমার মায়ের দোকানে সবজি নিয়ে যাও, মাকে হেল্প করো। সেটা তো শুধু ওই দোকান খোলার সময়টুকু, মা তো সেই ভোর চারটের সময় পাইকারি বাজার থেকে মাল এনে দোকান খোলে, আমি আর বোন বাড়িতেই থাকি। মা ফিরতে ফিরতে সেই দুপুর, আবার খেয়ে দিয়ে কোনো মতে আবার দোকানে। আর রাত্রিবেলা যখন মা বাড়িতে ফেরে তখন আমরা তো ঘুমিয়ে পড়ি। তোমরা খাও বুঝে, তাহলে মা রান্না করে দিয়ে যায় আর আমি গরম করে বোন আর আমি মিলে খাই। তোমরা নিজেরাই নিজেরাই খাবারটা গরম করে খাও, তাহলে তো তোমাদের মা তোমাদের সময় দিতে পারে না। তাতে কি হয়েছে, মা তো আমাদের জন্যই কষ্ট করছে। তবে মা বলেছে কিছুদিন দোকান বন্ধ রেখে গ্রামের বাড়ি ঘুরতে যাবে, খুব মজা হবে। এরা স্কুলে না গিয়েও এত কিছু জানে, তাহলে মা আমাকে এদের সাথে মিশতে দেয় না কেন, খেলতে দেয় না কেন? কি হলো অংশু, তুমি চুপ করে গেলে কেন? না না কিছু না, বলো। আচ্ছা তোমার জানলা তো সবসময় বন্ধ থাকে, আমরা কিভাবে জানবো যে আমি তোমার কাছে এসেছি বা তুমি আমার সাথে কথা বলবে? তোমার যখন মনে হবে ঠিক গুলতি দিয়ে জানলায় আওয়াজ করবে, তখনই আমি চলে আসবো। এটা তো পুরো ফোনের রিং হওয়ার মতো, তোমার তো হেভি বুদ্ধি। আসলে তুমি বড় স্কুলে পড়তে যাও তো, সেই জন্য তোমার এত বুদ্ধি। না গো রাজু, ম্যাথস আমি খুব কাঁচা, মায়ের কাছে আমি রোজ বকা খাই, আমি একটা নামটাও মনে রাখতে পারি না, ঘুমানোর মধ্যে নম্বরগুলো কেরকম মাথায় ঘুরপাক খায়। ধুর, এরকম কখনো হয় নাকি? তুমি খুব মজার কথা বলো। তোমার তো এত বুদ্ধি, তুমি হিসেব করতে পারো না? আমি তো কত সহজে মুখে মুখে সবজির হিসেব করে দিই। তুমি মুখে মুখে হিসেব করতে পারো? মুখে মুখে কি করে, তুমি তো স্কুলেও যাও না। দোকানে থাকতে থাকতে শিখে গেছি। আচ্ছা বলো তো, 9 সাথে 2 গুণ করলে কত হয়? 18। 9 সাথে 3 গুণ করলে কত হয়? 27। ক্যালকুলেটর ছাড়া তুমি এত জলদি কি করে কাউন্ট করছো? দাঁড়াও আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। আমাদের হাতে 10 খানা আঙুল, এবার তুমি বললে 9 গুণ 3, যদি আমরা 3 ধরি তাহলে 1 2 3, এই 3 নম্বর আঙুলটাকে আমরা গুটিয়ে দেব। 3 নম্বর আঙুলের ডান দিকে আছে 2 আঙুল আর বাম দিকে আছে 1 2 3 4 5 6 7। হলো, এবার এই পাশে 2 নম্বর আঙুল আর এই পাশের 7 খানা। হলো, এবার দুটোকে তুমি মিলিয়ে দাও, কত হচ্ছে? এদিকে 2 আর এদিকে 7, 27 হচ্ছে।